প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এর মধ্যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে একটা লেকচার দিয়েছি। তোমাদের বই কিনতে বলছি, আশা করি তোমরা বলে বই কিনেই ফেলছো, আর না কিনলেও আরও একটু সময় দিচ্ছি যে তোমরা এই সপ্তাহের মধ্যেই বইটা কিনে নিবা। তা আমি যেটা শুরু করছিলাম সেটার নাম হচ্ছে থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স। তো এখানে আমি গতদিন দুইটা টপিক শিখেছিলাম। একটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, আরেকটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তো আজকে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র আছে যেটা আমরা গতদিন আলোচনা করছিলাম বিজ্ঞানী জুলের, আজকে হচ্ছে ক্লসিয়াসের একটু আলোচনা করবো। তারপরে আমরা আরেকটা প্রক্রিয়া আছে, সেটা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তো আমি আজকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লসিয়াসের যেটা সেটা একটু আলোচনা করব, যে প্রথম সূত্র কার, বিজ্ঞানী ক্লসিয়াসের। ক্লসিয়াস জুলের যে সূত্রটি ছিল তাপগতিবিদ্যার, সেটা আমরা জানি যে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক, বা তাপ এবং কাজ পরস্পর সমানুপাতিক। এখানে ক্লসিয়াসের মধ্যে যখন কোনো ব্যবস্থায় তাপ দেওয়া হবে, সেই তাপটা হচ্ছে ডিকিউ, ডিকি পরিমাণ তাপ দেওয়া হলো। আচ্ছা, সে তাপে কিছু অংশ কাজে বের হবে, সেই কাজটাকে আমরা ডিডব্লিউ দিয়ে প্রকাশ করতেছি, অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র। আর অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তিকে আমরা ডিইউ দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা কি করলাম, যে যখন কোনো অবস্থায় তাপ দেওয়া হবে, সে তাপ হচ্ছে ডিকিউ, সে তাপের কিছু অংশ কাজে বের হবে, আর বাকি যে অংশটুকু আছে সে অংশটুকু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র বিজ্ঞানী ক্লসিয়াসের মধ্যে আমরা কি পাইলাম, যে যখন কোনো ব্যবস্থায় তাপ দেওয়া হবে, সেই তাপের কিছু অংশ কাজে বের হবে। দেখো আমরা গাণিতিকভাবে কি শিখতেছি, যে ডিকিউ অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র, যে পরিমাণ তাপ দেওয়া হলো তার কিছু অংশ কি হলো, কাজে বের হলো ডিডব্লিউ, আর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অর্থাৎ ডিইউ। ডিইউকে বলা হয় এখানে অভ্যন্তরীণ শক্তি বা অন্তঃস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জি। তো ক্লসিয়াসের মধ্যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি পাওয়া গেল, যখন কোনো ব্যবস্থায় তাপ দেওয়া হয়, সে তাপের কিছু অংশ কাজে বের হবে এবং বাকি অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা পেয়ে গেলাম। এখন এখানে এই সিস্টেমে বা এই ব্যবস্থায় যদি আমরা বলি যে তাপের আদান প্রদান হবে না, অর্থাৎ কোনো ব্যাটারিতে যে তাপটা আছে সে তাপ বাইরে যাবে না, বাইরে কোনো তাপ ভিতরে প্রবেশ করবে না, তাহলে তাপ স্থির, যদি তাপ স্থির থাকে আমরা এই সমীকরণে কি পাবো, যে যদি ডিকিউ সমান শূন্য হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যাতে ডিডব্লিউ প্লাস ডিইউ ইকুয়াল টু জিরো, ডিডব্লিউ প্লাস ডি ইউ ইকুয়াল টু জিরো, অর্থাৎ ডিডব্লিউ সমান কি হচ্ছে, মাইনাস ডিইউ। তাহলে দেখো ডিডব্লিউ সমান যদি মাইনাস ডিইউ হয়, তাহলে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি কি হলো, ঋণাত্মক হলো, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি এখানে কি করতেছে, হ্রাস পাচ্ছে। তাহলে কখন অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে, যখন তাপের কোনো আদান প্রদান হবে না, অর্থাৎ তাপ স্থির। তাপ স্থির রেখে আমরা তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটি আছে বিজ্ঞানী ক্লসিয়াসের, সেই ক্লসিয়াসের সূত্রে ডিইউ ইকুয়াল টু ডিডব্লিউ প্লাস ডিইউ, এখানে আমরা ডিইউ শূন্য বসাইলাম। অর্থাৎ আমি বারবার বলতেছি যে এখান থেকে তাপ, ওই সিস্টেম থেকে তাপ বাইরে যাবে না, বা বাইরে থেকে তাপ ভিতরে প্রবেশ করবে না, তখনই অভ্যন্তরীণ শক্তি কী পাচ্ছে, হ্রাস পাচ্ছে। একটা সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি কখন হ্রাস পায়, যখন ডিকিউ ইকুয়াল টু জিরো, ডিকিউ ইকুয়াল টু জিরো। তা আমি তাপগতিবিদ্যার প্রথম সূত্রে বিজ্ঞানী ক্লসিয়াসের যেটা পাইলাম সেখানে একটা শর্ত প্রয়োগ করলাম, যে অভ্যন্তরীণ শক্তি কখন হ্রাস পায়। আচ্ছা, আবার অভ্যন্তরীণ শক্তি কখন বৃদ্ধি পাবে সেটা যদি আমরা একটু ব্যাখ্যা যাই, যে যদি এখানে এই ডিকিউ সমান ডিডব্লিউ প্লাস ডিইউ, এখানে আমরা জানি ডিডব্লিউ হচ্ছে বহিঃস্থ কাজ, তো বহিঃস্থ কাজ হচ্ছে চাপ ইন্টু আয়তনের পরিবর্তন প্লাস ডিইউ।
দেখো এখানে ডি ডব্লিউ সমান কিভাবে চাপ ইনটু আয়তনের পরিবর্তন হলো, তা আমরা জানি যে কাজ ডব্লিউ সমান বল গুণন সরণ। তো বল কি যদি এফ দ্বারা প্রকাশ করি, সরণ এখানে ডিএক্স করলাম, আর এফ সমান আমরা জানি যে পি এ কোথেকে আসলো, যে আমরা জানি যে চাপ পি ইকুয়াল টু বল হয় ক্ষেত্রফল। দেখো চাপ পি ইকুয়াল টু যদি বল হয় ক্ষেত্রফল হয়, এখান থেকে বজ্রগ্রহণ করে আমরা এফ এর মানটা বের করলাম, এফ সমান কি পি এ। আচ্ছা পি এ এখানে বসাইলাম, তাহলে বসায় আমরা কি পাচ্ছি ডিএক্স। দেখো সেক্ষেত্রে বন্ধুরা আমরা চাপ পি সমান পাইলাম পি বল এফ সমান পাইলাম পি এ, তাহলে এখানে আমরা এইটুকু এ এবং ডিএক্স এটুকু মিলে আমরা কি লিখতে পারি আয়তনের পরিবর্তন অর্থাৎ ডিভি। ডিভি দেখো এর মধ্যে কি ছিল ক্ষেত্রফল আর ডিএক্স টা কি সরণ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা আমরা কি লিখবো এখানে আয়তন। তাহলে আমরা এখানে ডি ডব্লিউ সমান পেলাম পি ডিভি অর্থাৎ আয়তনের পরিবর্তন, চাপ এবং আয়তনের পরিবর্তন গুণ করলে হচ্ছে বহিঃস্থ কাজ। তাহলে এই সিস্টেমে এই এই প্রক্রিয়া যদি যদি ডিভি সমান শূন্য হয়, ডিভি সমান শূন্য, যদি ডিভি সমান শূন্য হয় তাহলে কি হবে এখানে যে ডি কিউ সমান এটা শূন্য প্লাস ডিউ, অর্থাৎ ডি কিউ সমান কি হলো ডিইউ। তাহলে এখানে অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বাড়তেছে না কমতেছে, যেহেতু তার সঙ্গে একটা প্লাস চিহ্ন আছে, তাহলে আমরা এই প্রক্রিয়ায় এই সিস্টেমে অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে অভ্যন্তরীণ শক্তি কখন বৃদ্ধি পাবে বা কখন হ্রাস পাবে, বৃদ্ধি পাবে কখন যখন আয়তন স্থির, আয়তন স্থির রেখে আমরা ক্লসে আছে যে বিবৃতি আছে সেখানে যদি যাই তাহলে ডি কিউ সমান পাচ্ছি ডিইউ, অর্থাৎ ডিইউ এখানে ধনাত্মক, তার মানে এই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কী হচ্ছে বাড়তেছে। তাহলে একটা সিস্টেমে বা একটা ব্যবস্থায় ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি কখন বাড়ে বা কখন কমে, যখন আয়তন স্থির থাকে তখন বৃদ্ধি পায়, আর যখন তাপের কোনো আদান প্রদান হয় না তখন আমরা এই ডিইউ সমান পাচ্ছি কি ঋণাত্মক মান পাচ্ছি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র এগুলো বিজ্ঞানী ক্লসে আছে। হ্যাঁ, এরপরে আমি আজকে যে প্রক্রিয়া শুরু করব, যেমন গতদিন করে আসলাম সমষ্ণ প্রক্রিয়া, আজকে রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া। তো আমরা এখানে যে তিনটি চলক নিয়ে আলোচনা করছিলাম যে পি ভি এবং টি, দেখো আজকে আমি খুব ডিপে যাচ্ছি না, কারণ আমি বই তোমাদের কিনতে বলছি, অনেকে হয়তো কিনে ফেলছো, অনেকের সঙ্গে আমার কথা হয়েছে যে তোমরা বই কিনতেছো। তো এখানে যে যেমন আমরা তাপমাত্রা স্থির রেখে চাপ এবং আয়তনের মধ্যে পরিবর্তন হয় সেটা সমষ্ণ প্রক্রিয়া, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। এখন এই তাপ এই এই রুদ্ধতাপ প্রক্রিয়া হচ্ছে যে কোনো সিস্টেমে বা কোনো ব্যবস্থায় তাপ ভিতরে প্রবেশ করবে না বা ভিতরের তাপ বাইরে যাবে না, অর্থাৎ আমরা বলতে পারি যে মর্তাব স্থির, মর্তাব স্থির। তো মর্তাব স্থির রেখে আমরা চাপ এবং আয়তনের মধ্যে যে পরিবর্তনটা পাবো সেই প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ায় আমরা এখানে তিনটি সম্পর্ক পাবো, প্রথম যে সম্পর্কটি আছে সেটা হচ্ছে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক, চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। তো চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক আমরা অলরেডি সমষ্ট প্রক্রিয়া করছি যে পিভি সমান কে কে। এখানে এই রুদ্ধতাপ প্রক্রিয়ার, রুদ্ধতাপ প্রক্রিয়ার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে হঠাৎ কোনো পরিবর্তন হবে, হঠাৎ পরিবর্তন অনেক কিছু ধীরে ধীরে, যদি হঠাৎ পরিবর্তন হয় তাহলে আমার এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় এখানে চাপ এবং আয়তনের মধ্যে যে পরিবর্তন হবে সেটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা, একটা নতুন একটা ধ্রুবক আসতেছে সেটা হচ্ছে কি গামা। এখন এখানে কোন গ্যাসের ক্ষেত্রে পরিবর্তনটা হচ্ছে,
যদি এক পরমাণু গ্যাস হয় যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, তাদের ক্ষেত্রে গামার একটা নির্দিষ্ট মান আছে। গামা একটা এখানে কনস্ট্যান্ট বলতেছি, গামার সম্পর্কে আমরা পরে একটু জেনে নিব যে গামা একটা ধ্রুবক। এখানে এই এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.6, আর দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.4, আর ত্রি পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে 1.33। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, আর আরেকটা গতদিন যেটা করছিলাম যে পিভি সমান কে, এখন এই দুটার মধ্যে কি পার্থক্য আছে, এটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আর এটা কি হঠাৎ? এটা হচ্ছে হঠাৎ। তাহলে এখানে পিভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে পি ওয়ান ভি ওয়ান গামা, পি টু ভি টু গামা, অর্থাৎ এখানে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্কটি আছে সেটা পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা, পি টু ভি টু টু দি পাওয়ার গামা। এখানে এই চাপ এবং আয়তনের মধ্যে যে পরিবর্তনটি হচ্ছে সেটা কি হঠাৎ পরিবর্তন হচ্ছে, হঠাৎ পরিবর্তন। আচ্ছা আচ্ছা, এখানে আমরা এটুকুই শিখলাম। তো আশা করি তোমরা সবাই বোঝার চেষ্টা করতেছ এবং ক্লাসগুলো সবাই দেখবা। তো যারা এখনো দেখা শুরু করো নাই, আমি আশা করব যে দেখা শুরু করবো, আর দেখে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা। আর আমি আমরা যতটুকু পড়ব ততটুকুর মধ্যেই পরীক্ষা হবে। তোমরা ধরে নাও যে যে অধ্যায় আমরা শুরু করছি সেটা সেখান থেকে আমি পরীক্ষা নেব, যতটুকু পড়াচ্ছি ততটুকুর মধ্যেই পরীক্ষা নেব। তো তোমাদের বারবার বলতেছি যে তোমাদের কাছে সবার কাছে আমার ফোন নাম্বার আছে, যে কোনো সমস্যা আমাকে ফোন দেবা, আমি ফোনে যতটুকু পারি। আসলে সরাসরি তোমাদের দেখা হচ্ছে না, তোমরা বেশ ফিল করতেছো, দেখা হলে আসলে খুব ভালো লাগতো। এখানে আজকে আমরা এই দুইটা টপিক পরেই শেষ করে দিচ্ছি, যে প্রথমে আমরা তাপ গতিবিদ্যার প্রথম ধ্রুবক ক্লাস শেষ করলাম, এখন আমরা রুদ্ধ প্রক্রিয়া করছি, এটা আজকে এই পর্যন্ত শেষ করলাম। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।